নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। চারটি গ্রহের মহাসংযোগ এবং 6 মার্চ পর্যন্ত এই চারটি গ্রহ একত্রে মকর রাশিতে অবস্থান করবে। 6টি রাশির ক্ষেত্রে রাজযোগ ও ধনযোগ সৃষ্টি করতে চলেছে। বর্তমানে মকর রাশিতে শনি, মঙ্গল, শুক্র এবং বুধ একত্রে অবস্থান করছে এবং বুধ 6 মার্চ আবার সরে যাচ্ছে আপনার কুম্ভ রাশিতে। এই 2রা মার্চ টু 6 মার্চ পর্যন্ত এই 4 দিন নির্ণায়ক হতে চলেছে এই 6 রাশির। এই 4টি গ্রহের মহাসংযোগের ফলে এবং রাজযোগ সৃষ্টি করা এবং ধনযোগ সৃষ্টি হওয়ার ফলে এই 6 রাশি হতে চলেছে মালামাল। কোন এই 6 রাশি আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। প্রথমেই আপনাদেরকে আমি জানাই, দেখুন কৌশিক রায় যে কাজগুলো করে খুব দায়িত্ব নিয়ে কাজ করে এবং খুব চ্যালেঞ্জের সাথে কাজ করে। দেখুন, যাদের ক্ষেত্রে ভাগ্য বিড়ম্বনা হচ্ছে, আমি একটা কথা বারবার বলেছি, দেখুন আপনার যারা মেহনতি করছেন, যারা প্রচণ্ড পরিশ্রম করছেন, আপনার যদি ভাগ্য সাথ না দেয় আপনার কিন্তু প্রচুর পরিশ্রম করতে হবে। অর্থাৎ ভাগ্যকে স্ট্রং করা দরকার, তাতে কী হবে, আপনি কম পরিশ্রমে প্রচুর অর্থ কিন্তু আপনি উপার্জন করবেন। অর্থাৎ এই জায়গাটা কিন্তু দেখা একান্তই দরকার। এবার আপনাদেরকে আমি জানাই যে 6 রাশি হতে চলেছে মালামাল, আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে, আমি আপনাদেরকে একে একে জানাতে চলেছি। অর্থাৎ কৌশিক রায়ের কাছে একটা কথা বারবার বলি, ডিকশনারিতে ওয়ার্ড নেই ইম্পসিবল বলে, এভরিথিং ইজ পসিবল, অর্থাৎ হচ্ছে না। দেখুন, সঠিক জায়গায় রেমিডিয়াল মেজারমেন্ট, কোন জায়গাটা স্ট্রং করতে হবে সেটা কৌশিক রায় জানে এবং এমন কোনো মানুষ নেই যে যার ভাগ্য বদলানো যায় না। ভাগ্য নিশ্চিতরূপে বদলানো কিন্তু সম্ভব। অর্থাৎ যাদের ক্ষেত্রে সমস্যা চলছে, আপনি ভিডিও দেখছেন কিন্তু আপনার দেখা যাচ্ছে সমস্যা হচ্ছে, আপনি অ্যাস্ট্রোলজার সঙ্গে যোগাযোগ করুন। অ্যাস্ট্রোলজার মানে আপনার কোনো ভয়ভীতির ব্যাপার না, এটা আপনার বন্ধু। অর্থাৎ আপনাকে সঠিক পথে পথপ্রদর্শক হিসাবে কিন্তু আপনাদেরকে নিয়ে যাবে। আমি মনে করি একজন অ্যাস্ট্রোলজার আপনার সবসময় রাখা দরকার, অর্থাৎ যে আপনাকে সঠিক পথ নির্ধারণ করে দিবে, কোন সময় কী কাজ করা উচিত এবং সঠিক প্রতিক্রিয়া প্রতিবেদন করুন, নিশ্চিতরূপে আপনি কিন্তু সুফল পাবেন। তো এই 4টি গ্রহের মহাসংযোগ, শনি, মঙ্গল, শুক্র এবং বুধ, এই 4টি গ্রহের মহাসংযোগের ফলে যে 6 রাশির কপাল খুলতে চলেছে রাজযোগ এবং ধনযোগের ফলে, সে 6 রাশি, প্রথম যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আপনাদের চতুর্থপতি, আপনাদের পঞ্চমপতি এবং ভাগ্যপতি এবং রাশির অধিপতি আপনার রাশিতে অবস্থান করছে, তাহলে আপনাদের সুখ সাধনের জায়গা বৃদ্ধি করবে, আপনার আকস্মিক ধন প্রাপ্তি ঘটাবে, আপনার কর্মর জায়গাটা সুদৃঢ় হবে, আপনার ক্ষেত্রে যাদের ভাগ্য বিড়ম্বনা চলছিল ভাগ্য বিড়ম্বনা আপনাদের কাটবে এবং কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট আপনাদের কিন্তু হতে চলেছে। আর্থিক স্থিতির জায়গা বিদেশ থেকে এবং ব্যবসার জায়গাটা কিন্তু আপনাদের মজুত হবে। সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ কিন্তু পেতে চলেছেন, কর্মকেন্দ্রিক সমস্যা আপনাদের কাটতে চলেছে। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো, যে রাশি বিশেষভাবে লাভ পেতে চলেছে সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে রাশির অধিপতি, সপ্তমপতি, দ্বিতীয়পতি, ভাগ্যাধিপতি এবং পঞ্চমপতি, চতুর্থপতি রাশিতে অবস্থান করছে। আপনাদের ক্ষেত্রে ব্যবসার জায়গা যথেষ্ট ডেভেলপমেন্ট আপনাদের হবে, দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি হবে, আপনাদের ক্ষেত্রে আর্থিক স্থিতি মজবুত হবে, আপনাদের ক্ষেত্রে সম্পত্তিগত দিক থেকে লাভ হবে, আকস্মিক ধন প্রাপ্তি হবে, ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট পাবেন, পৈতৃক সূত্রে সম্পত্তি আপনারা পেতে চলেছেন তুলা রাশি, কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট আপনাদের হতে চলেছে, ডুবে গেছে আটকে গেছে এমন টাকা আপনাদের আসবে এবং বিদেশ থেকেও এই সময় আপনাদের লাভ কিন্তু হতে চলেছে। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের ধনপতি,
ভাগ্যাধিপতি, পঞ্চমপতি এবং তৃতীয়পতিকে একত্রে অবস্থান করছে এবং রাশির অধিপতিকে নিয়ে। অর্থাৎ এই জায়গাটা আপনাদের আর্থিক স্থিতি মজবুত হবে, ভাগ্যের পূর্ণমাত্রায় আপনারা সাপোর্ট পাবেন, বড় ধরনের কন্ট্রাক্টগুলো আপনাদের আসবে, ফেঁসে গেছে ডুবে গেছে এমন টাকা আপনাদের এ সময় রিকভারি হবে, কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট হবে এবং ভাগ্যের সাপোর্টটা আপনারা এই সময় পাবেন। আর্থিক স্থিতির জায়গা মজুদ হবে, কর্মকেন্দ্রিক কর্মক্ষেত্রের প্রমোশন, উচ্চ পদ প্রতিষ্ঠা, কর্মক্ষেত্রে যারা বদলি যাচ্ছেন বদলি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকতে চলেছে। অর্থাৎ কন্যা রাশি হতে চলেছে তিন নম্বর রাশি, কন্যা রাশি হতে চলেছে মহা সৌভাগ্যশালী রাশি। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম কর্কট রাশি, চার নম্বর। আপনাদের চতুর্থপতি, আপনাদের একাদশপতি, আপনাদের পঞ্চমপতি এবং আপনাদের কর্মপতি এবং সপ্তমপতি একত্রে অবস্থান করছে এবং তৃতীয়পতিকে নিয়ে, আপনাদের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত। আপনাদের ক্ষেত্রে ব্যবসার জায়গাটায় যথেষ্ট মজবুত হবে, আপনাদের সম্পত্তি, পারিবারিক সুখ, প্রপার্টি থেকে লাভ হবে, বিদেশ থেকে আপনাদের লাভ হবে, আকস্মিক ধনপ্রাপ্তি হবে এবং ভাগ্যের পূর্ণমাত্রার সাপোর্ট আপনারা পাবেন। ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি এ সময় হতে চলেছে কর্কট রাশি এবং হঠাৎ ধনপ্রাপ্তি আপনাদের কিন্তু হতে চলেছে। এরপর যে রাশির কথা আমি বলবো পাঁচ নম্বর, সে রাশির নাম বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে রাশির অধিপতি এবং আপনাদের সপ্তমপতি, রাশির অধিপতি সপ্তমপতি এবং কর্মপতি ভাগ্যপতি এবং ধনপতি পঞ্চমপতি একত্রে অবস্থান করে। বৃষ রাশি মানে এক কথায় সুসময় আপনাদের এই চার দিন। হঠাৎ অর্থপ্রাপ্তি, লটারি, শেয়ার, ফাটকা, যেখান থেকে হোক হঠাৎ অর্থপ্রাপ্তি, বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের কাছ থেকে আপনারা হেল্প পাবেন এবং আপনাদের ডেলি ইনকাম বৃদ্ধি হবে, আর্থিক স্থিতির জায়গা আপনাদের মজুদ হবে, ভাগ্যের পূর্ণমাত্রায় আপনারা সাপোর্ট পাবেন এবং আপনাদের এ সময়ের মধ্যে সন্তানের ক্ষেত্রে শুভ এবং আর্থিক স্থিতি যথেষ্ট মজবুত এবং আপনাদের এ সময়ের মধ্যে বিশেষ করে গোল্ড এর সঙ্গে যারা যুক্ত আছে সেটা আপনাদের ভালো কিন্তু হতে চলেছে এবং কর্মকেন্দ্রিক সমস্যা কাটবে এবং ভাগ্যের দ্বারা কর্ম পাওয়া, বিদেশ থেকে লাভ, দৈনিক রোজগার বৃদ্ধি, এই জায়গাগুলো কিন্তু থাকছে এবং ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট শুভ আপনাদের। সবশেষ যে রাশির কথা আমি বলবো, যে রাশি হতে চলেছে বিশেষভাবে মালামাল, সে রাশির নাম আপনার ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে কিন্তু আপনাদের পঞ্চমপতি, আপনাদের ধনপতি, আপনাদের একাদশপতি, কর্মপতি রাশিতে রাশির ধনভাবে অবস্থান করছে। অর্থাৎ আর্থিক স্থিতি তো আপনাদের মজুদ হবে ধনুরাশির এবং একাদশপতি যে কোনো কাজে সফলতা, সাকসেসের জায়গা আপনাদের দেখা যাচ্ছে। হট দীর্ঘদিন আটকিয়ে আছে এমন কোনো কাজ আপনাদের পূর্ণ হবে এবং এই সময়ের মধ্যে ডুবে গেছে, আটকে গেছে এই টাকা আপনাদের রিকভারি এ সময় কিন্তু হতে চলেছে এবং ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট আপনারা কিন্তু পাবেন। অর্থাৎ এই সময়ের মধ্যে ধনের জায়গাটা, আর্থিক স্থিতির জায়গাটা আপনাদের কিন্তু মজবুত কিন্তু হতে চলেছে। অর্থাৎ ধনুরাশি ক্ষেত্রে যারা টেলিকমের সঙ্গে যুক্ত আছেন, আপনি ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন, আপনি খনিজ পদার্থের সঙ্গে যুক্ত আছেন, আপনি আইটি সেক্টরে আছেন, আপনি টেকনিক্যাল ফিল্ডে আছেন, এই জায়গাগুলো ভালো, ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট, কর্মক্ষেত্রে উন্নতি, প্রমোশন, পদোন্নতি এবং আপনাদের ক্ষেত্রে আকস্মিক ধনপ্রাপ্তি কিন্তু হতে চলেছে ধনুরাশির ক্ষেত্রে। কারণ পঞ্চম দ্বিতীয় কানেকশান রাজযোগ সৃষ্টি করছে আপনাদের, অর্থাৎ এই সময়ের মধ্যে শনি সাড়ে সাতই চলছে আপনাদের, আমি আবারও বলব সাড়ে সাতির শেষ সময়, কিন্তু আপনাদের এই সময় যথেষ্ট ডেভেলপমেন্ট কিন্তু দিয়ে যেতে চলেছে। এই চারটি গ্রহের মহাসংযোগে ধনুরাশির ক্ষেত্রে প্রপার্টি দিক থেকে লাভ এবং মান সম্মান, রাজনীতির ক্ষেত্রে উত্থান, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, এই সমস্ত কিছু আপনাদের কিন্তু দেখা কিন্তু যাচ্ছে। এই চারটি গ্রহের মহাসংযোগে এই ছয় রাশি হতে চলেছে মালামাল। ডায়েরিতে নোট করে নিন, আমি এই যে কথাগুলো বলছি আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ আপনাদের কিন্তু হতে চলেছে। অর্থাৎ এই সময়ের মধ্যে
এই চার দিন আপনাদের ক্ষেত্রে কিন্তু নির্ণায়ক হতে চলেছে, কোনো না কোনো দিক থেকে, যে কোনো দিক থেকে আপনাদের কিন্তু অপরচুনিটিগুলো কিন্তু আসার সম্ভাবনা বাড়ছে। যদি আপনার ক্ষেত্রে দশা, মহাদশা, অন্তর্দশা, প্রথম দশা পারমিট করে এবং বাই বার্থ চার্ট গ্রহের অবস্থান যদি ভালো থাকে, এই চতুর্গ্রহী যোগের ফলে এই ছয় রাশি আমূল ভাগ্যের পরিবর্তন নিশ্চিত রূপে, আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলছি, ঘটতে চলেছে। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।